করব এখন আমি মনে তো হচ্ছে টুপিতে বোমা ফিট করা আছে না না বাচ্চাগুলোকে যেভাবেই হোক আটকাতে হবে না হলে যে ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে সুজাতা তুমি ওকে রুটি দিও না ভাত দাও আর একটা চামচ দাও ওর হাতের যা অবস্থা রুটি খাবে কি করে ওকে আমি খাইয়ে দেব শ্যামা আর নিখিলকে আমি কিছুতেই এক হতে দেব না ওদের দুজনকে আমি আলাদা করে দেবই কি হয়েছে মা তোর বউকে রাখ তুমি দাঁড়াও আমি ডেকে দিচ্ছি ওই তো শ্যামা এসে গেছে এই যে শ্যামা লক্ষ্মী পূজার ফর্দ তুমি করে দিয়েছো সামনেই ধনতেরাস আসছে আর আমাদের বাড়ির ছেলেরা ধনতেরাসের দিন ধনদেবতার আরাধনায় নিজেদের স্ত্রীকে কিছু না কিছু একটা উপহার দেয় সোনার কিছু দিশা বলছি ধনতেরাসে কি গিফট নেবে বলো না তুমি যে বলেছিলে সোনা দিয়ে বাঁধানো চুড়িটার ব্যাপারে আমাকে তো তোমরা কোনো দায়িত্ব দাওই না মানে আমি পারি না বলেই দাও না আমি জানি সেই জন্যই বলছিলাম মানে এই ডিডিংসটা যদি আমাকে দাও ছোট বৌমা তুমি ব্যাগপত্র গুছিয়ে রাখো ফাইনালি তুই আর ছোট বৌমা যাচ্ছিস ছোট কর্তা এত করে বললেন কিছুতেই শুনলাম না গরম জামা কাপড়গুলো নিয়ে এলেই দেখছি ভালো হতো ব্যাপার শ্যামা তুমি কি আজকাল স্যান্ডউইচ খাওয়া প্র্যাকটিস করছো না না মেজ দিদি আমি তো ছোট কর্তার জন্য বানাব নিখিলের মন জয় করতে এখন তুমি স্যান্ডউইচ বানাতে শিখবে তোমার তৈরি করা স্যান্ডউইচ নিখিল মুখেও তুলবে না আমি তোমার কাছে জানতে চাইছি না যে এই কাজটা তোমাকে কে করতে বলেছে কিন্তু যে বলেছে তাকে গিয়ে বলে দিও যে শ্যামাকে কখনো ছল চাতুরি করে হারানো যায় না যদি হারাতেই হয় তাহলে যেন সামনাসামনি এসে হারায় শাশুড়ি হলো তোমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি ওখানে গিয়ে আমার ছেলেটাকে যেন আবার ফাঁসিও না তুমি শুধু দেখো মাসিমণি কি প্ল্যান করি এবার আমি এমন অবস্থা করব না নিখিল ডিল শেষ হওয়ার আগেই লজ্জায় ওর বউকে নিয়ে বাড়িতে পালিয়ে চারিদিকে বড্ড অন্ধকার আর আমি একটা অন্ধকার গহ্বরে ফেঁসে গেছি এই অন্ধকার নিয়ে একটু বেশি ভাবে সেই জন্য এই খারাপ খারাপ স্বপ্নগুলো দেখেন চেষ্টা করে দেখুন দেখবেন ঠিক আলোর সন্ধান পাবেন সুজাতা বলো কি চাও তুমি খুলে বলো আমি নিখিলের সঙ্গে যাব কখন যে কি ঘটে যায় তার কোনো ঠিক আছে এই যে ড্রাইভার গাড়িটা একটু জোরে চালাও না বাপরে বাপ কি ভিক করছে রে বাবা এই নিখিল বল না একটু তাড়াতাড়ি চালাতে আমাদের দেরি হয়ে যাবে না মা তুমি একদম টেনশন নিও না আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব বাবা কি আশ্চর্য শ্যামা তুমি মুখটা আমার গোমড়া করে রেখে দিয়েছো কেন এত দূরে বেড়াতে যাচ্ছ একটু মুখটা হাসি খুশি রাখলে কি হয় আনন্দ হচ্ছে না বুঝি ভালো লাগছে না বাপ রে বাপ কি মেয়ে রে বাবা নানা কর্তা মা মুখ গোমড়া করে কেন থাকবো
আসলে অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম তো তাই আর কি বাইরেটা দেখছিলাম তা হাসি খুশি মুখে দেখলে বুঝি বাইরের দৃশ্যগুলো সব পাল্টে যাবে যত অলক্ষণে কারবার হাসুন শ্যামা হাসুন মা যখন আপনার হাসি মুখ দেখতে চেয়েছে গোমড়া মুখ করে রাখবেন না না হলে এমন বকা খাবেন কাঁদতে কাঁদতেও হাসতে হবে কি তাই তো মা নিখিল একদম চুপ করে থাকবি বললাম আমি কিন্তু একটুও মজা করছি না আমি খুব সিরিয়াসলি কথাগুলো বলছি বাপ রে বাপ সকাল থেকে কি কাণ্ড চলছে বলতো সমস্ত অশুভ ইঙ্গিত এই যে ইনি সকালবেলা এলো চুলে ঠাকুরঘরে ঢুকে পড়লো এখন আবার গোমড়া মুখ করে মুখ ঝুলিয়ে যাচ্ছেন কোথায় বেড়াতে যাচ্ছি একটু আনন্দ করে যাব তা না সকাল থেকে কি লাগিয়েছে বাবা রে বাবা হ্যাঁ প্যামেলা বল তোর শাশুড়ি তো বেশ ভালো ফোন দিয়ে এটা এসেছে দেখলাম গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান আজ আমরা ডিসাইড করেছি আজকের পার্টিটা স্টার্ট করব বল ডান্স দিয়ে এই জন্য আমি আসতে বারণ করেছিলাম শ্যামাকে নিয়ে এলি সেই বেকাদায় পড়তে হলো তো ও কি বল ডান্স ডান্স জানে না কি গ্রামের মেয়ে মা তুমি টেনশন করো না শ্যামা ঠিক পারবে সমস্ত স্বপ্ন পুড়িয়ে ছাড়খাড় করে দেব দক্ষরাজের কন্যা সে জন্ম নিল সতী রূপে তারপর মহাদেবকে পতিরূপে স্বীকার করে নেয় সতী প্রতিশোধের স্পৃহায় দক্ষরাজ শুরু করলেন শিবহীন যজ্ঞ তারপর সতী দুঃখে কষ্টে প্রকট হলেন দশ দশটি ভীষণ রূপে সময় দিয়ে মচ কাটানো হচ্ছে আমাকে দিয়ে এই যে একদম একদম চুপ চুপচাপ মাছ করো ঠিক আছে বেশি কথা বললে না একটা ঝাঁটার বাড়ি দেব কাটছি তো মাছ কাটছি অসভ্য মেয়ে কোথাকার একটা গুন্ডা মেয়ে একটা তুমি না একটা বাঙাল গুন্ডা ফোনটা রিসিভ না করলে আমি কিছু জানতেই পারতাম না যে তুমি এত বড় একটা চক্রের সঙ্গে যুক্ত এসব কি বলছিস বকুল আপনি ডেকেছেন মানে কোনো আর্জেন্সি আছে আর আপনি ডাকবেন আমি আসব না আপনার গলাটা বড্ড চেনা চেনা লাগছে আমার তাহলে বড়মা কেন বললেন যে আমি যখন ছোটবেলায় বাবার সাথে ম্যাজিক দেখাতে চেষ্টা করতাম তখন থেকে উনি নাকি শত্রু নিধন যজ্ঞ শুরু করে দিয়েছিলেন বড়মা যেদিন প্রথম জাদুমহলে ঢুকলেন উনি দাদুর ডায়েরির খোঁজ করছিলেন আর তার জন্যই উনি বাবাকে খুন করেছিলেন আমি কুসুমপুর যাচ্ছি কুসুমপুর মানে তো আমলকির গ্রাম তুমি ওখানে কেন যাচ্ছ ওখানে কি আছে দেখো ওখানে একটা ক্লু পাওয়া গেছে আপনি কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন আমলকি বলে এই গ্রামে আমলকি হ্যাঁ হ্যাঁ কে কে পুলিশ দরজা খুলো তুই রপ্তানি করার জন্য মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ করেছিলেন ব্যবসাটা মার খেলো উনি আপনার কাছে পাঠালেন যদি কিছু টাকা ব্যবস্থা করে দেন আমি চেষ্টা করছি ঘরে সেনাপতি মশাই একা আছে না জানি কি হচ্ছে ওইদিকে কেউ ডাকলে তো সাড়াও দিতে পারবে না সেনাপতি মশাই আমার অলক্ষে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা স্বাভাবিক নয় আর রাত্রিও যুক্ত আছে এইসবের মধ্যে আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে কি করছে রাত্রি রান্নার কাজ করবুনি আমার রান্নার কাজ আরে স্যার যদি আমি ওই বাড়িতে রান্না লোক সেজে যাই এত কষ্ট করে আমার বিষটা নষ্ট করে দিল এখনো তিলক তোমাকে চেনেনি